আসসালামু আলাইকুম বন্ধুরা, সবচেয়ে বেশি কমেন্ট আসছে একটা টপিক্সে, সেটা হচ্ছে আমার চ্যানেলটি এখনও মনিটাইজড হয়নি। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, কিন্তু আমার ভিডিওর মধ্যে অ্যাড শো করে, এটা কেন হচ্ছে? আমি কি আসলে মনিটাইজেশন পেয়েছি কিনা? আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি প্রায় সময় এই কমেন্টটা দেখি, তাই চিন্তা করলাম এই টপিক্সে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। তো বন্ধুরা, কেন আপনার সাথে এটা হচ্ছে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। দিস ইজ ইউর হোস্ট তানিম খান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিটি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যারা নতুনভাবে আমাকে দেখছেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, তো ইউটিউব তার পলিসির মধ্যে কি বলছে সেটা কিন্তু আমাদের জানা দরকার আছে। তো একজন ইউটিউবের যে হেল্প সেকশনটা রয়েছে, হেল্প সেকশনের মধ্যে একজন পোস্ট করেছে, আই অ্যাম নট আ ইউটিউব পার্টনার, সো হোয়াই অ্যাম আই সিইং অ্যাডস অন মাই ভিডিওস। আমি ইউটিউবের কোনো অংশীদার নয়, কিন্তু আমার ভিডিওর মধ্যে কেন অ্যাড শো করা ইউটিউব? এটা ইউটিউবের কাছে একটা পোস্ট করেছিল। তারপর ইউটিউব কি রিপ্লাই দিয়েছে? ইউটিউব এখানে রিপ্লাই দিয়েছে, অ্যাডস মে অ্যাপিয়ার অন ইউর আপলোডেড ভিডিওস ইভেন ইফ ইউ হ্যাভ নট মনিটাইজড দ্য ভিডিওস ইউর সেলফ। অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে অ্যাড আসতে পারে আপনার আপলোডকৃত ভিডিওর মধ্যে, যদি আপনার চ্যানেলটি মনিটাইজেশন চালু করা নাও থাকে, আপনার ভিডিওগুলোর মধ্যে যদি মনিটাইজেশন নাও থাকে। তারপর ইউটিউব বলছে, ইফ ইউর ভিডিও কন্টেন্টস কন্টেন্ট টু হুইচ ইউ ডোন্ট ওন অল নেসেসারি রাইটস, দ্য রাইটস হোল্ডার মে হ্যাভ চোজেন টু প্লেস অ্যাডস অন ইট, ইউটিউব মে অলসো প্লেস অ্যাডস অন ভিডিও ইন চ্যানেলস নট ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। যদি আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশনের পার্টনার প্রোগ্রামের মধ্যে যদি অন্তর্ভুক্ত না থাকে, সেক্ষেত্রেও কিন্তু ইউটিউব চাইলে আপনার ভিডিওর মধ্যে অ্যাড প্লেসমেন্ট করতে পারে, ইউটিউব সেটার ক্ষমতা রাখে। ঠিক আছে, ওকে, তো আমি এটা আর পড়ছি না। তো আপনাদের মধ্যে কিন্তু অনেক কোয়েশ্চেন রয়েছে, আসলে কেন ভিডিওর মধ্যে অ্যাড আসে? তোমাদের এটা কিন্তু ইউটিউবের একটা আপডেট, ঠিক আছে? যাদের চ্যানেল এখনও মনিটাইজ হয়নি, তাদের ভিডিওর মধ্যেও কিন্তু ইউটিউব অ্যাড শো করাবে, যদি সেই কন্টেন্টগুলো অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট হয়ে থাকে। কিন্তু এই অ্যাড থেকে আপনি কোনো ইনকাম পাবেন না, ইনকাম সম্পূর্ণ ইনকামটা ইউটিউব নিজে পাবে। ঠিক আছে, তো 2015-16 সেই সময়গুলোতে কিন্তু ইউটিউব চ্যানেল খুললে কিন্তু মনিটাইজেশন পেয়ে যেতাম। আমার চ্যানেলটি যখন প্রথম খুলেছিলাম, ট্যাগ কল চ্যানেলটি, সেই চ্যানেলটি কিন্তু মনিটাইজেশনের জন্য কোনো থ্রেশহোল্ড ছিল না। আমি যেদিন খুলেছিলাম সেদিনই কিন্তু আমি ইনকাম শুরু করে দিয়েছিলাম, কিন্তু এখন হয়তো 1000 সাবস্ক্রাইবার এমনকি 4000 ঘন্টা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া যুক্ত হয়েছে। ওকে, তো আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই, ভিডিওর মধ্যে অ্যাড শো করলে ইউটিউব কিন্তু 100% ইনকামটা ইউটিউব নিয়ে যাবে। কিন্তু যখন আপনার চ্যানেলটা মনিটাইজড হবে, তখন সেই ইনকাম থেকে ইউটিউব আপনাকে 55% শেয়ার করবে, আর ইউটিউব নিজে রাখবে 45%। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এতে করে আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না। আপনারা অনেকে বলেছেন যে আপনার বন্ধুরা কিন্তু অ্যাড দেখতেছে, কেন এরকম হচ্ছে? তো আশা করছি এই যে এতে হতাশ না হয়ে আপনারা কন্টেন্টের দিকে ফোকাস করুন, কন্টেন্ট বানান, ভালোভাবে কাজ করুন। আসসালামু আলাইকুম।